এ প্লাস ওয়ান বাই এ ইকুস টু ফাইভ কত বলা হয়েছে এ বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো আমাদেরকে কত এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে যদি লক্ষ্য করি যে এ বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা আমরা উপরে যেটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এটাকে যদি সরল করি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান আসবে ইকুয় টু ফাইভ আসবে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার প্লাস ওয়ান এর যদি আমরা মান বসাই তাহলে এটা সরল হয়ে যাবে এর মান বের হয়ে যাবে তাহলে আমরা আগে যেটা দেখি কতে যে প্রশ্নে যেটা দেওয়া আছে ওইখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস এ এর মান বের করি তাহলে দেওয়া আছে দেওয়া আছে যে প্রশ্নে যে এ এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইকুশ টু কত দেওয়া আছে ফাইভ এটা তাহলে এটাকে আমরা যদি এখানে সরল করি এই এ আর এখানে আছে এ স্কার প্লাস ওয়ান এটা সমান আসে আমরা এই এ স্কার প্লাস ওয়ান এটা ফাইল তাহলে এটাই আমরা এখানে বসাবো তাইলে আমরা যে প্রদত্ত রাশিটা সমান আমরা দেখি যে প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি সমান যেটা প্রশ্ন দেওয়া আছে ক অংশে এটা প্রদত্ত রাশি সমান আমরা লিখতে সমান এটার মান নির্ণয় করতে বলেছি তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি কেন আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এর মান বসাবো তাহলে আমাদের এটার মান বের হয়ে যাবে তাহলে এ লিখি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ এটা তাহলে আমরা এখন যদি মান বসাই উপরে এ এখানে মাইনাস এ আর এই অংশটুকুর মান হচ্ছে আমরা যেটা পেয়েছি আগেই বে পেয়েছি ইকুশ এ এটা হবে ফাইভ এ ক্রচ গ্রহণ করলে তাহলে ফাইভ এ এটা ফাইভ তাহলে আমরা যদি সরল করি আর ছোট করি তাহলে আসে এখানে এই এ বাই ফোর এ তাহলে উপরে আমরা যদি ওয়ান ক্যান্সেল এ ক্যান্সেল করি তাহলে আসে এই এখানে ওয়ান এখানে ওয়ান বা এখানে ওয়ান লেখার দরকার নেই সমান আসে আমরা পাই ওয়ান বাই ফোর এটা তাহলে এটার মান নির্ণয় মান হলো এটা আমাদের নির্ণয় মান তাহলে এটা আমাদের নির্ণয় মান আমাদেরকে এই রাশিটার মান নির্ণয় করতে বলো আমরা একটা জানি যে এ প্লাস ওয়ান বাই এ যেটা দেওয়া আছে এটাকে যদি বর্গ করি আমরা আসবে আবার যদি বর্গ করি তাহলে এট দি পাওয়ার ফোর আসবে ওইখান থেকে আপনাকে সাজিয়ে লিখলে এটা হয়ে যাবে তাহলে আমরা যেই রাশিটা দেওয়া আছে এটার থেকে আমরা বের করতে পারি তাহলে খ অংশ জন্য যদি অ্যান্সার করি যে দেওয়া আছে যে অংশটুকু সেটা থেকে আমরা বের করতে পারি কারণ আমরা এই এ টু পাওয়ার ফোর আমরা একবার বর্গ করলে এস করে আসবে দ্বিতীয়বার বর্গ করলে আসবে এ টু দি পাওয়ার ফোর তাহলে যেটা দেওয়া আছে এটার থেকেই লিখি তাহলে এই এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ যেটা দেওয়া আছে প্রশ্নে এর উভয় পাশে আমরা কি করব বর্গ করব তাহলে বর্গ করি তাহলে বর্গ করলে আমরা ফাইভ এর এইটার উভয় পাশে বর্গ করব স্কোয়ার দেব এই বর্গ করে তাহলে ফাই আমরা ফাই এ স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ এটা প্রথম সূত্র কমন সূত্র এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এতে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এটাকে করতে পারি তাহলে আসে কি এখানে

তাইলে আমরা উভয় ভাষায় আবার বর্গ করি তাহলে বর্গ করলে ফাইন্ড আমরা ফাই উভয় ভাষে বর্গ করব তাহলে বর্গ করলে ফাই আমরা এই পাশেও বর্গ করব এই ডান পাশ করবো বাম পাশ করব তাহলে ফাই আমরা আবার আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এই কাজ করবো তাহলে পাই যে এস এটাকে এ এটাকে দিলে পাই আমরা এ স্কোয়ার এ স্কোয়ার ফোর স্কোয়ার দিলে আমরা এ টু দি পাওয়ার ফোর প্লাস টু ডট এই এ স্কোয়ার ডট বি এই এ বি তাহলে বি স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এই এ টু দি পাওয়ার ফোর আসে ইকুজ টু আসে আমরা টোয়েন্টি থ্রিকে দুইবার যদি গুণ করি টোয়েন্টি থ্রি আমরা পাওয়ার টু দেব তাহলে আসে পাঁচশো উনত্রিশ তাহলে আসে ফাইভ টোয়েন্টি নাইন এটা আসে তাহলে পাই আমরা এখানে এটা সমান আসে এই টু দি পাওয়ার ফোর প্লাস আমরা যদি লিখি বা এরকম লিখি এই টু কারণ আমরা এই এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল যাই তাহলে থাকতেছে প্লাস আমরা পাই ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আসে ফাইভ টোয়েন্টি নাইন বা এটা সমান আমরা পাই

তারপর তো আমরা এটা সমান আসে এই পাওয়ার ফোর ইকুস টু আমরা এই ফাইভ টোয়েন্টি নাইন থেকে টু পিক করলে আসে ফাইভ টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান বাই এই এ টু দি পাওয়ার ফোর তাহলে এটা সম্বন্ধে দেখানো হলো আমাদেরকে এটা এনে করতে বলা হলো দেখাতে বলা হলো তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে এটা দেখানো হলো এরপর আমরা গ অংশের জন্য যদি অ্যান্সার করি আমাদের এরপর আমরা গ অংশের যদি অ্যান্সার দেখি এই গ অংশে বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো এটার মান কত আমাদের নির্ণয় করো এটার মানের জন্য আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ লাগবে আর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ লাগবে এই দুইটা মান ফেলে এই দুটা গুণ করলে আমরা পেয়ে যাবো তাহলে আমরা এই দুইটা মানের জন্য এখান থেকে দেখি তাহলে গ জন্য যদি আমরা অ্যান্সার করি তো এখানে দেওয়া আছে যেটা আমরা এটা লিখি প্রশ্নে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু যেটা দেওয়া এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ফাইভ যেটা প্রশ্ন তাহলে এখানে দেওয়া আছে যেটা এটা থেকে আমরা হিসেব নিকাশ করি তাহলে এটার সমান আমরা ফাই যেটা দেওয়া আছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ

প্লাস লিখবো আমরা এই ফোর এ বি এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এটাকে ছোট করি তাইলে আমরা কি এটাকে এ আর এটাকে বিভাগ ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ ডট ওয়ান বাই এটা টু আমরা এই ফাইভ টোয়েন্টি ফাইভ এটা হোল স্কোয়ার আমরা এইটা এটা ক্যান্সেল যায় তাহলে এটা সমান আসে এইটা সমান আসে এই টোয়েন্টি ফাইভ মাইনাস করবো আমরা এই ফোর এটা আসে তাহলে আমরা পাই এখানে এ মাইনাস আমরা পাই তাহলে আমরা পাই এখানে এই এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আসে এখানে টোয়েন্টি ওয়ান আমরা উভয় পাশে যদি বর্গমূল করি এই পাশে বর্গমূল করবো এই ফার্স্টের উপর গ্রহণ করবো তাহলে সুতরাং আমরা ফার্সে এই এ মাইনাস ওয়ান বাই এ ইকুস টু আসে এই টু টু বা টোয়েন্টি ওয়ান এটা হয় এখন আমরা যদি গুণ করি এরকম যদি লিখি যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই এ স্কোয়ার ইকুস টু লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ এটা ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ আমরা বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারে মান বের করবো আর এস এ কি প্লাস ওয়ান বাই এ কিউবে মান বের করে দুইটা গুণ করলে এটা তাহলে যাবো সমান আসে আমরা এটা সমান পেয়েছি কত এখানে এই ফাইভ ফাইভ যেটা দেওয়া আছে প্রশ্নে আর এইটার সমান আমরা পেয়েছি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু পেয়েছি রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে এটার সমান আসে ফাইভ ইন্টু রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে এই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার

ফাইভ প্রশ্নে দেওয়া আছে তাহলে এটা সমান আসে আমরা ফাইভ এটা সমান আসে এই ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস এই ফিফটিন তাহলে সমান আসে ওয়ান ওয়ান জিরো তাহলে এখন আমরা প্রদত্ত রাশি যেটা এটা যদি সাজিয়ে লিখি যে এই একটু পাওয়ার ফাইভ এরকম লিখি যে একই এক্লাস ওয়ান বাই এক ইন এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এটা লিখি এটার সময় আমরা লিখতে পারি এটা সময় লিখতে পারি আমরা এই রাশিটার মান এই রাশিটার মান কত এই একশো দশ এই একশো দশ ইন্টু আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মান ফেয়েছি ফাইভ ইন্টু এটার মান ফেয়েছে ফাইভ ওয়ান এটা বা এটাকে যদি আরও একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাই এটা সমান আসে আমরা যে এটা সমান আসে এই দিয়ে আমরা এ কিউব গুণ করব তাহলে কি আসে এই পাওয়ার ফাইভ আবার এই দিয়ে এটাকে গুণ করলে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ আসে আবার এই মাইনাস দিয়ে আমরা এ কিউবকে গুণ করবো মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার দিই তাহলে আসে এ তারপরে পাই আমরা মাইনাস ডে এটাকে গুণ করলে আসে মাইনাস ওয়ান বাই এই ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এই ইকুয়ালস টু আমরা পাই এই যে ফাঁসশো পঞ্চাশ একশো কে ফাঁস দিয়ে গুণ করলে এটা পাই ইন্টু রুট ও বার টোয়েন্টি ওয়ান এটা পাই তাহলে আমরা পাই এই যে আমরা মান বসি এটা পাই তাহলে এটা সমান আমরা পাই এই এ এ টু দি পাওয়ার ফাইভ এটাকে যদি সামনে নিয়ে আসি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ

পঞ্চাশ রুট ওভার টোয়েন্টি ওয়ান এটাকে নিলে কী হবে প্লাস হবে প্লাস টোয়েন্টি ওয়ান রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে এটা সমান আসে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এ এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুইল টু আসে পাঁচশো একান্ন আমরা এই পাঁচশো পঞ্চাশের সাথে আর একটি রুট ওভার টোয়েন্টি ওয়ান গুণ যোগ করলে এটা আসে পাঁচশো একান্ন ইন্টু রুট ওভার টোয়েন্টি ওয়ান তাহলে এটা আমাদের মান এটা আমাদের অ্যান্সার তাহলে নির্ণমান আমাদেরকে এ টু ট্রিপুর ফাইভ মাইনাস ওয়ান বাই টু ট্রিপোর ফাইভ এর মান নির্ণয় কথা বলেছে তাহলে নিণ্ণ মান